লিফট আমদানিতে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি বিইএমআই এর। আমদানি করা লিফটকে মূলধনী যন্ত্রপাতি ঘোষণা এবং অতিরিক্ত শুল্ক কর কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ এলিভেটর এসকেলারেটরস অ্যান্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন বিইএমআইএ। বর্তমানে আমদানি করা লিফটের উপর শতকরা 1% আমদানি শুল্ক প্রযোজ্য থাকলেও 2022-2023 সালের প্রস্তাবিত বাজেটে 5% শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে লিফটের দাম দ্বিগুণ হয়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি। বিইএমআইএ সূত্র জানিয়েছে, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে গুরুত্বপূর্ণ। আধুনিক অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে আধুনিক বিশ্বে লিফটের কোনো বিকল্প নেই, কিন্তু প্রস্তাবিত বাজেটে লিফট আমদানিতে শুল্ক প্রায় 31% উন্নতি করার ঘোষণা দেওয়া হয়েছে।